हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक एवरीवन टू आवर डियरेस्ट चैनल चैनल ब्राइट चैनल ऑफ ब्राइट स्कूल एंड कॉलेज। आई एम आतिकुर रहमान, असिस्टेंट इंग्लिश टीचर ब्राइट स्कूल एंड कॉलेज। आई एम गोइंग टू डिस्कस टुडे ऑन द मोस्ट इम्पोर्टेंट टॉपिक्स, दैट इज राइट फॉर्म ऑफ वर्ब्स। नाउ आई एम रिक्वेस्टिंग यू टू कीप योर आईज ऑन द बोर्ड। আমাদের আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট শব্দটি হচ্ছে সঠিক, ফর্ম শব্দটি হচ্ছে রূপ, অফ শব্দটি হচ্ছে এর, ভার্ব শব্দটি হচ্ছে ক্রিয়া বা কাজ। তাহলে আমরা যেমন আরবি কি করি, ডান দিক থেকে পড়ে পড়ে বাম দিকে আসে, ঠিক ওভাবে যদি বাংলা মিনিংটা করতে যাই তাহলে ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ, অফ শব্দটি হচ্ছে এর, ফর্ম শব্দটি হচ্ছে রূপ, রাইট শব্দটি হচ্ছে সঠিক। তাহলে কি হয়, ক্রিয়া বা কাজের রূপ সঠিক, এরকম হবে? ডিয়ার লার্নার্স, আসলে ব্যাপারটা এরকম না। ক্রিয়া বা কাজের সঠিক রূপ এই ফর্মের সাথে রাইট শব্দটা অ্যাডজাস্ট, অর্থাৎ এই রূপের সাথে সঠিক শব্দটা একসাথে ব্যবহৃত হবে, ক্রিয়া বা কাজের সঠিক রূপ। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখব, ভার্ব বা ক্রিয়া বা কাজের সঠিক রূপ সমূহ কি কি, এটা আমরা শিখব। আমরা এর পূর্বে জেনে নিই যে ভার্বের কয়েকটি রূপ রয়েছে, ভার্ব একাধিক রূপ রয়েছে। আমরা একটু লক্ষ্য করি, বেস ফর্ম অর্থাৎ মূল রূপ, পাস্ট ফর্ম অতীত রূপ, পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল অর জিরান্ট ফর্ম, এস বা ইয়েস ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। বেস ফর্ম তো তোমরা জানো সবাই, মূল শব্দ বা মূল রূপটা ভার্বের যে মূল ভিত্তিটা। পাস্ট ফর্ম হচ্ছে অতীত রূপ, পাস্ট পার্টিসিপেল এটা হচ্ছে পুরাঘরিত অতীতকাল বা এটা অনেক সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপেল যখন ভার্বের সাথে আইনি যুক্ত থাকে সেটা তখন প্রেজেন্ট পার্টিসিপেল, এটাকে আমরা জিরান্ট ফর্মও বলতে পারি। জিরান্টটা অনেকেই আমরা বুঝি না, জিরান্টটা হচ্ছে কি, যখন ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়, ভার্ব তো হচ্ছে ক্রিয়া বা কাজ, যখন ভার্বের সাথে আইনজি যুক্ত হয় তখন এটা নাউনের মতো কাজ করে, অর্থাৎ বিশেষ্যের মতো কাজ করে, এই কারণে এটাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয়। অর্থাৎ ভার্বটা রূপান্তর হয়ে যায় কিসে, নাউনে, নাউনের মতো ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়ার শব্দটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। অ্যাজ বা ইয়েস ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ ফর্মের কোনো পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয় না বা পার্সন পরিবর্তন হয় না। ডিয়ার ভিউয়ার্স, আমরা এক্সাম্পল দিয়েছি, বেস ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডি, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপেল অর জিরান্ট ফর্ম হচ্ছে ডুইং, এস অর ইয়েস ফর্ম হচ্ছে ডাজ, ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু ডু। আমরা একটু এক্সাম্পলটা লক্ষ্য করি, আমি এখানে বিজি দিয়েছি, বিস হচ্ছে এক্সাম্পলের সিনোনিমস, আমি একটা সিনোনিমস ইউজ করেছি। আই ডু দ্য ওয়ার্ক, এখানে আমি বেস ফর্মটা ব্যবহার করেছি, ভার্বের বেস ফর্মটা ব্যবহার করেছি। এখানে অন্য পাঁচটি, ভার্বের যে ছয়টি রূপ, অন্য পাঁচটি রূপ কিন্তু ব্যবহার করলে মিস্টেক হবে, ইনকারেক্ট হবে, কারেক্ট হবে না। আই ডিড দ্য ওয়ার্ক, এখানে আমি পাস্ট ফর্ম ব্যবহার করেছি, এখানে অন্য পাঁচটি ভার্বের ফর্ম ব্যবহার করলে মিস্টেক হয়ে যাবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আমি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করেছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, ডুইং, ডুইং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপেল। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। তাহলে এই ওয়াকিং এখানে কিন্তু এটা জিরান্ট ফর্ম। হি ডাজ দ্য ওয়ার্ক, ডাজ এখানে এস বা ইয়েস ফর্ম ব্যবহার করেছি আমি, এস অর ইয়েস ফর্ম, এই ফর্মটি আমি ব্যবহার করেছি। হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ, সে ইংরেজিতে ভালো করতে চায় বা উন্নতি করতে চায়, টু ইম্প্রুভ, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলগুলো, নিয়মগুলো শেখার পূর্বে আমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। অক্সিলারি ভার্ব চারটি ক্যাটাগরিতে বা চারটি শ্রেণীতে ক্লাসে ভাগ করা যায়, এটা বইতে অবশ্য সুন্দর করে ভাগ করে দেওয়া নেই, আমরা তোমাদের সুবিধার্থে ভাগ করেছি। টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন। এখানে যখন বিনের পূর্বে হ্যাভ বসে তখন এটা কিন্তু টু বি ভার্বের মতো কাজ করে। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব, ডু, ডাস, ডিড। মডাল অর সেমি মডাল ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাই, মাস্ট। এখানে এগুলো হচ্ছে পিওর মডাল,
এগুলো হচ্ছে কি পিওর মডাল আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি তোমরা একটু লক্ষ্য করো নিড ডিয়ার ইজ টু উড টু এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়্যার টু হ্যাড টু হ্যাজ টু এগুলো হচ্ছে সেমি মডাল এগুলো মডেলের মতো কাজ করে ডিয়ার লার্নার্স আমরা ফার্স্ট রুলটা লক্ষ্য করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় না আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় না এ টেন্সে এ টেন্স এ এম ইচ আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় অনেক সময় আমরা এটাকে কি করি মূল ভার্ব হিসেবে ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভিচ ইট ইজ আই হু এম টু ব্লেম যে ইট ইজ আই আমি হু এম টু ব্লেম অর্থাৎ এই হু দিয়ে আমাকে বোঝানো হয়েছে আমি দোষী এখানে এম এম কি করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ইট ইজ হি অর শি হু আর টু ব্লেম এখানে অক্সিলারি ভার্বটা কিন্তু হু এর পূর্বে যেই পার্সনটা রয়েছে এটাকে ফলো করে বসানো হয়েছে ইট ইজ হি অর শি হু ইজ টু ব্লেম অর্থাৎ সেই দোষী এখানে হু এর পূর্বে যে হি অথবা শি রয়েছে এটাকে ফলো করেই এখানে ভার্বটা বসানো হয়েছে এরকম যদি থাকে ইট ইজ ইউ তাহলে কিন্তু হু আর হবে হু আর টু ব্লেম ডিয়ার লার্নার্স রুল টু আমরা এখন নেক্সট রুলটা ফলো করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস অর ইয়ে যোগ করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কী করতে হয় অ্যাস বাই এজ যোগ করতে হয় ভিজ দিয়েছি আমি দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এখানে রাইজ ভার্বটা কিন্তু আমাদের কী কী করতে হবে দ্য সান হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার এই কারণে আমরা এখানে কী করবো অ্যাজ যোগ করবো এটা কিন্তু রাইজেস হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মাদার রিড দ্য হোলি কোরআন ভার্বের সঠিক রূপটা পোষাতে হলে এখানে আমাদের কী করতে হবে এর যুক্ত করতে হবে মাদার রিডস দ্য হোলি কোরআন এখানে আমি রিডস দিয়েছি বাংলাদেশ ডিফিট পাকিস্তান ইন 1971 1971 সালে বাংলাদেশ পাকিস্তানকে কী করেছিল পরাজিত করেছিল এখানে এখানে কী করতে হবে একটা এর যুক্ত করতে হবে ডিফিটস ডিয়ার লার্নার্স আমি কিন্তু একটি রুল দিয়ে একটি রুলের ভিতরে আসলে আমি দুইটি এক্সাম্পল দিতে চেয়েছি সেটা হলো আমরা একের ভিতর দুই তোমরা লক্ষ্য করো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য আমরা জানি কোনো সেন্টেন্স বা বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ হয় চিরন্তন সত্য হয় তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয় এটা কিন্তু সভ্যতার সূচনা লগ্ন থেকেই পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মাদার রিডস দ্য হোলি কোরআন রিডস এখানে রিডস ভার্বটা ভার্বের কোন রূপটা বসানো হবে এস বা ইয়েস ফর্মটা বসবে মাদার রিডস দ্য হোলি কোরআন মা পবিত্র কোরআন পড়ে তাহলে এখানে কিন্তু তার অভ্যাস হ্যাবিচুয়াল ফ্যাক্ট তার অভ্যাসগত কর্ম বোঝানো হয়েছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলাদেশ ডিফিটস পাকিস্তান ইন 1971 বাংলাদেশ 1971 সালে পাকিস্তানকে কী করেছিল পরাজিত করেছিল এটা কিন্তু হিস্টোরিক্যাল ট্রুথ ঐতিহাসিক সত্য সুতরাং এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেক্সট রুল রুল থ্রি টু এর পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ডিয়ার লার্নার্স এক্সেপশনাল ব্যতিক্রম কয়েকটি ইয়ার্স ব্যতিক্রম যেমন উইথ এ ভিউ টু গেট ইউজ টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু লুক ফরওয়ার্ড টু অ্যাকাস্টম টু এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না অর্থাৎ বেস ফর্মের সাথে কী করতে হবে আইএনজি যুক্ত করতে হবে প্রেজেন্ট ফর্ম বলা যাবে না বেস ফর্ম বেস ফর্মের সাথে কী করতে হবে আইএনজি যুক্ত করতে হবে আমরা যেখানে ছিলাম যে টু এর পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রম হচ্ছে উইথ এ ভিউ টু গেট ইজ টু অ্যাডিক্টেড টু ইজ টু ডিভোটেড টু লুক ফরওয়ার্ড টু এরপরে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় এখানে তো টু রয়েছে কিন্তু এরপরে বেস ফর্ম বসবে এবং তার সাথে কী করতে হবে আইনে যুক্ত করতে হবে এগুলো হচ্ছে ব্যতিক্রম ভিচ হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ সে ইংরেজিতে উন্নতি করতে চায় এখানে কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম বসছে এটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে টু এর পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ওইটা ভিচ আর এখানে উইথ এ ভিউ টু ডিয়ার লার্নার্স লক্ষ্য করো আই ওয়ান্ট টু ঢাকা উইথ এ ভিউ টু এখানে কিন্তু মি বেস ফর্মটা বসবে না বেস ফর্ম বসবে তার সাথে আইএনজি যুক্ত হবে আই ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু মিটিং মাই ফ্রেন্ড
অর্থাৎ আমার বন্ধুদের সাথে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আমি ঢাকা গিয়েছিলাম উইথ আ ভিউ টু এরপরে কিন্তু কি বসেছে বেসফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে নেক্সট রুল ফোর কোনো শূন্যস্থানের আগে বা গ্যাপসের আগে যদি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাই মাস্ট লেট ইত্যাদি থাকে কোনো শূন্যস্থানের আগে গ্যাপসের আগে যদি এ ধরনের মডাল থাকে শুধু মডাল ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাই মাস্ট লেট ইত্যাদি থাকে তাহলে এরপরে ভার্বের কোন ফর্মটা হয় বেস ফর্মটা হয় হ্যাঁ প্রেজেন্ট ফর্ম বলা যাবে না তাহলে সমস্যা আছে আমরা বেস ফর্ম বলব ভিচ উই মাস্ট অবি আওয়ার টিচার্স আমরা অবশ্যই আমাদের শিক্ষকদের কী করবো মান্য করবো এখানে কিন্তু মাস্ট মডাল ব্যবহার হয়েছে এবং মডালের পরে ভার্বের ফুল রূপটা ব্যবহার হয়েছে বেস ফর্ম অবি উই ক্যান বোরো বুকস ফ্রম আওয়ার লাইব্রেরি আমরা আমাদের লাইব্রেরি থেকে বই ধার করতে পারি ক্যান ক্যান হচ্ছে একটি মডাল ডিয়ার লার্নার্স ক্যানের পরে আমরা ভার্বের বেস ফর্মটি ব্যবহার করেছি ডিয়ার লার্নার্স নেক্সট রুলটা আমরা লক্ষ্য করি রুল ফাইভ মডাল প্লাস বি প্লাস ভিথি অর্থাৎ কোনো মডালের পরে বি থাকলে যেমন ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাই মাস্ট লে এরপরে যদি এরপর যদি বি থাকে তাহলে আমরা ভার্বের ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটি ব্যবহার করব ডিয়ার লার্নার্স আমরা ভিচ লক্ষ্য করি ভিচ মানে হচ্ছে উদাহরণ বা যেমন ক্লিনলিনেস জেনারেল রুলস অফ হেলথ অ্যান্ড স্যানিটেশন শুড বি ফলো ক্লিনলিনেস পরিচ্ছন্নতা জেনারেল রুলস অফ হেলথ স্বাস্থ্যের সাধারণ নিয়ম কানুন অ্যান্ড স্যানিটেশন হ্যাঁ স্যানিটেশন শুড বি ফলোড এগুলো আমাদের কী করা উচিত অনুসরণ করা উচিত ফলো করা উচিত এই শুডের পরে মডেলের পরে একটি বি যুক্ত হয়েছে মডেলের পর পর বি আছে সুতরাং এই কারণে ভার্ব এখানে ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটি আমরা ব্যবহার করেছি ওয়াটার ক্যান বি পলিউটেড ইন মেনি ওয়েস অর্থাৎ পানি বিভিন্ন উপায়ে বা অনেক উপায়ে দূষিত হতে পারে এখানে ডিয়ার লার্নার্স লক্ষ্য করো ক্যানের পরে মডেলের পরে একটা বি আছে মডেলের পরে বি থাকার কারণে আমরা কী করেছি ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটি ব্যবহার করেছি এখানে যদি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাই বলি ওটা ব্যবহার করি তাহলে আমাদের সেন্টেন্সটি কী হয়ে যাবে মিস্টেক হয়ে যাবে ইনকারেক্ট হয়ে যাবে আমরা রুল সিক্স ফলো করি কোনো গ্যাপসের পূর্বে যদি ইন অন অ্যাট বাই ফর হোয়াইল আফটার বিফোর উই উইদাউট ফর্ম এক্সেট্রা প্রিপোজিশন থাকে মানে ইত্যাদি ইত্যাদি প্রিপোজিশন থাকে তাহলে ওই ভার্বের সাথে আমরা কী করবো আইএনজি যুক্ত করব অর্থাৎ কোনো ভার্বের কোনো শূন্যস্থানের আগে গ্যাপসের আগে যদি এই ধরনের প্রিপোজিশন থাকে তাহলে আমরা কী করবো ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব ভিচ যেমন আই অ্যাম ইন্টারেস্টেড ইন ডুইং দ্য ওয়ার্ক আমি কাজ করতে আগ্রহী এখানে ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন ইন ইন হচ্ছে প্রিপোজিশন এরপর আমরা কী করেছি ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করেছি অর্থাৎ এখানে যে প্রিপোজিশন দেওয়া হয়েছে ওই প্রিপোজিশনের যে কোনো একটি যদি গ্যাপসের পূর্বে থাকে তাহলে আমাদের কী করতে হবে ভার্বের সাথে অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে তা না হলে সেন্টেন্সটি কী হয়ে যাবে মিস্টেক হয়ে যাবে ডিয়ার লার্নার্স আমরা নেক্সট রুলটি ফলো করি কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট হ্যাভ হ্যাজ থাকে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ভিচ হি হ্যাজ অলরেডি গান টু ঢাকা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম প্লাস অবজেক্ট এখানে একটু লক্ষ্য করো হি হ্যাজ অলরেডি আমরা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটি দিয়েছি রূপটি দিয়েছি অন্য কোনো ভার্বের অন্য কোনো ফর্ম এখানে বসালে সেন্টেন্সটি মিস্টেক হয়ে যাবে হি হ্যাজ অলরেডি গান টু ঢাকা সে ইতিমধ্যে ঢাকা গিয়েছে ডিয়ার লার্নার্স নেক্সট রুল এইট অতীত নির্দেশ ফ্রেজ অর ওয়ার্ড কোনো ফ্রেজ অথবা ওয়ার্ড যেমন ইয়েস্টারডে লাস্ট প্লাস এখানে বক্সের ভিতরে দেওয়া হয়েছে লাস্ট যুক্ত ডে অর্থাৎ লাস্ট ডে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট ইরা মানে হচ্ছে যুগ লাস্ট ডিকেট ডিকেট মানে হচ্ছে দশক দশ বছর এক দশক হয় ইরা মানে যুগ হচ্ছে বারো বছর এক যুগ হয় লাস্ট সেঞ্চুরি হচ্ছে শতাব্দী বা একশো বছর এক শতাব্দী হয় ইত্যাদি থাকে অথবা এরকম যদি থাকে যে এখানে লাস্ট না থেকে
previous থাকতে পারে previous day previous week previous month previous year previous era previous decade এইটারই তাই থাকে তাহলে ওই সেন্টেন্সটি কি করতে হবে ওই সেন্টেন্স past indefinite tense হয় তাহলে আমাদের past indefinite tense যে ফর্ম ভার্বের রূপ ওই রূপটি আমাদেরকে ওই ধরনের বাক্যে ব্যবহার করতে হবে ভিচ যেমন last january গত জানুয়ারি মাসে বা জানুয়ারিতে we went to the cup campaign আমরা কাপ সম্মেলনে গিয়েছিলাম এখানে কিন্তু past indefinite tense এবং আমরা ভার্বের past ফর্মটি বসিয়েছি বা ব্যবহার করেছি dear learners next rule দুটি জোড় সংখ্যা and দ্বারা যুক্ত হয় দুটি জোড় সংখ্যা and দ্বারা যুক্ত হয় এবং সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে শর্ত হচ্ছে দুটি একটি হচ্ছে and দ্বারা যুক্ত হবে আরেকটি হচ্ছে কি করতে হবে সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে হবে যদি ব্যবহার হয় তাহলে ভার্বটি এর পরে যে ভার্বটি সেটা হবে সিঙ্গুলার যেমন টু and টু মেক্স ফোর অর্থাৎ দুয়ে দুয়ে চার হয় এখানে কিন্তু দুটি জোড় সংখ্যা টু এন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং শেষও টু রয়েছে টু এন্ড টু এখানে ভার্বটি সিঙ্গুলার হয়েছে বিধায় আমরা কি করেছি এর যুক্ত করে করতে পেরেছি টু এন্ড টু মেক্স ফোর অর্থাৎ দুয়ে দুয়ে চার হয় যদি এরকম থাকে বিজোড় বিজোড় থাকে অথবা জোড় বিজোড় হ্যাঁ নেগেটিভ নেগেটিভ অর্থাৎ এর বা অর জোড় বিজোড় একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম থাকে তাহলে কিন্তু ভার্বটি আর সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এক্সাম্পল থ্রি অ্যান্ড থ্রি তাহলে কি মেক্স হবে না থ্রি অ্যান্ড থ্রি কী হবে মেক সিক্স এখানে আমি ভিজ দিই নেই জায়গার স্বল্পতা বা স্পেসের স্বল্পতা রয়েছে ডিয়ার লার্নার্স নেক্সট রুল দ্য কোয়ালিটিস অফ ম্যাঙ্গোজ ইজ গুড একটা এক্সাম্পল দিয়েছি ভিজ দিয়েছি আমি অর্থাৎ এটার এটা হচ্ছে নিয়মটা হচ্ছে যে সাবজেক্টের হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে হেডওয়ার্ড হেডওয়ার্ড হচ্ছে মূল শব্দ হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্বটিও সিঙ্গুলার হয় হেডওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হয় যেমন দ্য কোয়ালিটিস অফ ম্যাঙ্গোজ ইজ গুড অর্থাৎ আমের গুণাগুণ এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল দ্য কোয়ালিটিস অফ ম্যাঙ্গোজ আমের গুণাগুণ গুণাগুণ হেডওয়ার্ড হচ্ছে গুণাগুণ দ্যাট মিন্স কোয়ালিটিস গুণাগুণ গুণাগুণ কিন্তু সিঙ্গুলার এই কারণে ভার্বটিও এখানে আমরা সিঙ্গুলার ইজ ব্যবহার করেছি দ্য কোয়ালিটিস অফ ম্যাঙ্গোজ ইজ গুড নেক্সট আরেকটা ভিজ আমি দিয়েছি এ নাম্বার অফ বয়েজ এখানে কিন্তু বালকদের একটি সংখ্যা বালকদের একটি সংখ্যা বলতে একজন বালক না একাধিক বালক তা এই কারণে এখানে আমরা কি করেছি ভার্ব প্লুরাল ব্যবহার করেছি অ্যা ব্যবহার করেছি অর্থাৎ ভার্ব ফেরোয়ার যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটিও প্লুরাল হয় ডিয়ার লার্নার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস থ্যাংক ইউ টু এভরিবডি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম